ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তর পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আল দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন এদিন কারাগার থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয় এরপর মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার এজার সূত্র জানা যায় রাজধানীর উত্তর পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বসুমী বিরোধী আন্দোলনে গত পাঁচ আগস্ট অংশ নেন ফজলুল করিম বিকেল সাড়ে চারটায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন ফজলুল সহ আরও অনেকে রাত নয়টা উনিশ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত মন্ত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আইনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনচল্লিশ জনের নামে গত একুশ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এ মামলায় চৌধুরী আবদুল্লা আল মামুন ছয় নম্বর এজহার নামেও আসামি